ম্যাথ পেকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আমরা সূচক অধ্যায়টির কোষে দেখি দুই এর প্রশ্ন নম্বর দুইয়ের পাঁচ ছয় ও সাত এই ম্যাথগুলি করব। গণিত প্রকাশ কোষে দেখি দুই এবং প্রশ্ন নম্বর আমাদের কত দুইয়ের সরল করি, এখানে এক দুই তিন চার এটা আমরা আগের ভিডিওতে বানিয়েছি। এবারে দ্বিতীয় ভিডিও যেটা আমরা শুরু করেছি সেটা পাঁচ থেকে আট সাত পর্যন্ত। পাঁচের ম্যাথ কি না, প্রথম বন্ধনী শুরু ফোর হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর ইন্টু স্কোয়ার রুট অফ টু ইন্টু টু টু দি পাওয়ার এম হোল ডিভাইডেড বাই মানে সমস্ত ভাজিত টু ইন্টু স্কোয়ার রুট অফ টু টু দি পাওয়ার মাইনাস এম ব্র্যাকেট ক্লোজ ওয়ান বাই এম। এটা হচ্ছে ম্যাথ, এই ম্যাথটিকে আমরা করে দিচ্ছি। দেখো কীভাবে সবগুলিরই বেস কিন্তু টু আছে, তাহলে একে আমরা টু এর বেসে নিয়ে আসবো, তাহলে ইজ ইকুয়াল টু, তখন আমরা লিখবো ব্র্যাকেটটা দিয়ে টু টু দি পাওয়ার এখানে টু লিখবো, তাহলে টুটা গিয়ে এখানে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে টু এম প্লাস এটা হয়ে যাবে হাফ, অটোমেটিক্যালি হাফ হয়ে যাবে কারণ একটু কাটাকাটি। এবার আসবে ইন টু স্কোয়ার রুট অফ, এই যে স্কোয়ার রুট অফ এই দুটোর মধ্যে আমরা গুণ করবো এ পাওয়ার এক, তাহলে যুক্ত করে নেবো, তাহলে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এম, বুঝতে পেরে গেছো, ডিভাইডেড বাই সবাই বেস কিন্তু এক আসছে আমাদের, ডিভাইডেড বাই এদেরও তাই, একে আমরা আগে তুলে দিই কারণ এর তো বেস কমপ্লিট করা আছে, তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এম আর স্কোয়ার রুটটার জন্য বাই টু এই স্কোয়ার রুটটা আর একে এম আছে, এটা হলো ম্যাথটা সহজ, একেবারে সহজ ম্যাথ। এরপরে আমাদের এইটা এবারে স্কোয়ার রুটটা তুলে দেবো, স্কোয়ার রুটটা তুলে দিলে আমরা কী পাবো না টু টু দি পাওয়ার টু এম প্লাস হাফ অফ হাফ ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এম বাই টু, কারণ এটা আমার স্কোয়ার রুট ছিল, হোল ডিভাইডেড বাই এবারে এই দুটোকে আমরা যুক্ত করে দেবো, তাহলে টু টু দি পাওয়ার এর ওয়ান আর এটার মাইনাস, তাহলে দুই একে দুই বিযুক্ত এখানে লসাগু হবে কত না দুই, তাহলে দুই একে দুই মাইনাস এম, আশা করি একদম ক্লিয়ার, হোল ডিভাইডেড বাই ওয়ান বাই এম। এবারে আমাদের এই দুটোর মধ্যে কানেকশান হয়ে যাবে, তাহলে কি হবে বন্ধনী দিলাম উপরের অংশ, উপরের অংশ কি না টু টু দি পাওয়ার যুক্ত হয়েছে, দেখো লসাগু আমাদের কিন্তু দুই, টোটাল লসাগুটা কিন্তু হবে ক্লিয়ার করে না দুই, তো লসাগু যদি দুই হয় তাহলে এক এক আমরা দুই দুগুণে চার লিখবো, তাহলে এটা ফোর এম এর লসাগু দুই প্লাস ওয়ান এটারও দুই লসাগু মানে পুরোটাই, তাহলে প্লাস ওয়ান প্লাস এম এটা হলো এল, আর সমস্ত ভাজিত এই ম্যাথটা টু টু দি পাওয়ার টু মাইনাস এম বাই টু একের এম, ক্লিয়ার হয়ে গেল। এবারে আমাদের ভিতরে কি এটার সাথে এটা ভাগ, ভাগ মানে বিয়োগ, তাহলে একটা পাওয়ার দিয়ে টোটালটার সাথে বিয়োগ লসাগু দুই, তাহলে টু টু দি পাওয়ার ভিতরে কাজ হচ্ছে বিয়োগ হবে, তাহলে উপরের অংশটাতে দুই হলো লসাগু, উপরের অংশটা টোটাল দেখো এম আর এম এ যুক্ত করলে হয় পাঁচ, পাঁচটা এম একে একে যোগ করলে হবে দুই, আর এদের থেকে আমাদের কি মাইনাস হবে, লসাগু তো দুই আছে তাহলে মাইনাস টু আর এটা হয়ে যাবে প্লাস এম হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম। এবারে টু টু ক্যান্সেল, আর এতে যুক্ত করলে হবে ছয়, এটা করলে হবে ছয়, তাহলে আমাদের কী আসবে ইজিক্যাল টু 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 দি পাওয়ার সিক্স এম বাই টু, এটা কাটাকুটি করে নেব, তাহলে আমাদের থ্রি আর হোল টু দি পাওয়ার একের এম, তারপরে এই এমটার সাথে এটা কম হবে ইজিক্যাল টু টু কিউব এম ইন্টু ওয়ান বাই এম, এম ক্যান্সেল তাহলে এটা কিউব ইজিক্যাল টু এইট, এটাই অ্যান্সার। কোশ্চেন নম্বর ছয় দেখো, কোশ্চেন নম্বর ছয়ে আছে আমাদের কি না থ্রি নাইন এর টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এই দুটো অংশ, লবের অংশ আছে ষোলো হোল টু দি পাওয়ার একের চার
6 होल टू दि पावर माइनस 2 इंटू 1 बाय 27 होल टू दि पावर माइनस 4 3 এটা হচ্ছে ম্যাথ। আমরা এদিকে প্রথমে সূচকে পরিণত করব, প্রত্যেকটি মৌলিক সূচক তৈরি করব। যেমন দেখো ইজ ইকুয়াল টু, এটা কার স্কয়ার 3 এর, তাহলে লিখব 3 স্কয়ার 2 গুণিত মাইনাস 3, তাহলে এটা হয়ে গেল মাইনাস 6। এটা মৌলিক হলো মাল্টিপ্লিকেশন, এর উপরের অংশটা 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা উপরে লিখব 2, এর লিখব 4 আর এর আছে কত গুণিত 1 এর 4, এটা ক্রস করে নেব, তার মানে একটা হবে ডিভাইডেড বাই একে মৌলিকে ভাঙব 3 দুগুণে 6, তার মানে 3 মাইনাস দুটো দেবে 3 দুগুণে 6, এটা ক্লিয়ার করো তাহলে বুঝতে পারবে, তাই 3 দুগুণে 6 এরও আছে এরও আছে ইন্টু 1 বাই 27 3 এর কিউব, তাহলে 3 এর কিউব, আর এটা মাল্টিপ্লিকেশন আছে, পরবর্তী ক্ষেত্রে এটা আমরা গুণ করে নেব মাইনাস এটা, এবার অ্যান্সার কত হবে দেখো আর ধীরে ধীরে, তাহলে এটা আমাদের থাকবে তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 6, অর্থাৎ 1 এর এটাকে আমরা যদি 1 বাই লিখি তাহলে 1 বাই 3 টু দি পাওয়ার 6 ক্লিয়ার হয়ে গেল, ইন্টু 2 উপরে পেলাম 2 আর এটাতে এটাতে গুণ করবো না দুজনকেই দেবো আমরা, তাহলে লিখবো 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ক্লিয়ার হয়ে গেল এটা, ইন্টু 1 বাই এর সাথে মাল্টিপ্লাই 3 3 কাটবে তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 4। এবার নিচে সংখ্যাটা দেখো প্রত্যেকটা গুণ, এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা সবগুলো একসাথেই গুণ করা আছে, গুণ করলে কি হয় পাওয়ারগুলো যুক্ত হয়, তাহলে উপরের অংশে গুণ করলে পাবো আমরা 2 আর নিচের অংশটাতে যুক্ত হবে, তাহলে আমাদের কী ছিল প্রথমে মাইনাস 6, এটা মাইনাস 6 ছিল আমাদের প্রথমে একটা মাইনাস 6, এটা পাল্টি হয়ে গিয়ে আমাদের প্লাস 6 হয়ে গেছে, খেয়াল করবে, তাহলে আমাদের 6 মাইনাস 2 3-এর এটা হচ্ছে মাইনাস 2 এটা নিলাম আর এটা নিলাম আর মাইনাস 4 এটা যুক্ত হয়ে গেল, থাকলো কি ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 এটা থাকবে ইজ ইকুয়াল টু, তাহলে 6 থেকে 6 গেল, তাহলে এটার সাথে যদি এটা চলে যায় তাহলে কী হবে 2 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে উপরে থাকছে 2 আর এটা আবার কী হবে না এর সাথে এর যেহেতু 1 বাই তাহলে 1 বাই 2 এর স্কোয়ার, দেখে না 2 এর স্কোয়ার ই আবার পাল্টি গিয়ে উপরে উঠে যাবে আর নিচে তো 1 হয়ে গেল, এটা ডিভাইডেড বাই ইন্টু 1 এটার মান 1, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হয়ে যাবে, এটা আমাদের উপরে চলে যাবে ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 স্কোয়ার সমান 2 × 4 ইজ ইকুয়াল টু 8, এর অ্যান্সার হবে 8। কোশ্চেন নাম্বার 7 দেখো আমাদের ম্যাথ কি, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার এ বি স্কোয়ার আর বি স্কোয়ার, এটা হচ্ছে একটা ম্যাথ, একই রকম এবারে বি আর সি এর সাথে আছে বি স্কোয়ার মাইনাস বি সি আর সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এভাবে সি আর এ দিয়ে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ম্যাথ, দেখো কত ইজিয়েস্ট মেথড এটা আমাদেরকে তৈরি করে নিতে হবে, তাহলে এই ভাগটাকে আমরা কী করে নেবো তুলে দেবো, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর মাল্টিপ্লাই এটা আছে ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটা ম্যাথ হয়ে গেল ইন্টু, এবার এর ম্যাথ এবার আসবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আর ওটার সাথে মাল্টিপ্লাই তাহলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তার পরবর্তী এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা টোটালটা হয়ে গেল, দেখো আমাদের বীজগণিতিক সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কথাটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে একে আমরা লিখব এ কিউব মাইনাস বি কিউব, অনুরূপভাবে এক্স টু দি পাওয়ার এটা আসবে বি কিউব মাইনাস সি কিউব, ওটাতে যেহেতু সি এ আছে তাহলে সি কিউব মাইনাস এ কিউব, এবার গুণের নিয়ম অনুসারে পাওয়ার যোগ হয়
তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব এবার আমাদের সমান দেখো এর সাথে এ ক্যান্সেল সি এ সি এ ক্যান্সেল বি বি ক্যান্সেল তাহলে জিরো হয়ে গেল তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান এটাই আমাদের অ্যান্সার বোঝানোর ক্ষেত্রে ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করবে আর সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন ধরনের ম্যাথ আমরা কিন্তু বানাবো এবং অতি সহজেই উত্তর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো।